আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। অসীম এখন বলবে এটা আসলে কি। স্মার্ট ওয়াচ, আচ্ছা মডেল হচ্ছে তোমার কসপেক ট্যাঙ্ক, হ্যাঁ শ্রী আলট্রা। ওকে, এটা অর্ডার দিয়েছিলাম বেশ সপ্তাহখানেকের উপরে অর্ডার দিয়েছিলাম, পরে আবার কনফার্ম করে দিতে হয়েছিল, ওদের ডিলে করতেছিল। এইটা নিজের টাকায় জিনিস কিনেছি, তোমরা আবার ভেবো না এটা আমাদেরকে এমনি এমনি দিয়েছে। প্যাকেটের মধ্যে লেখা সত্যিকরণ গতি। হ্যাঁ, ওকে, কি লেখা ওখানে? এই যে সাবধান, কাছে জিনিস, সতর্কীকরণ। বক্স খোলার সময় অবশ্যই ভিডিওটি ভিডিও করতে হবে। ভিডিও করতে বলছে, একটা ভালো বিষয়। তোর পেজে আপলোড করতে বলছে, এটা নাকি দরকার আর কি করতে হয়। অনেকে হয়তো অন্য কোনো প্রোডাক্ট দেখায় বলে, তাই না, যে আপনাদের এখান থেকে নেয়া, যার জন্য ওরা সেফটির জন্য এই কথাটা বলে দেয়। সাবধানে খুলতেছি, নতুন করে তো যতটুকু সম্ভব। এই তো এই তো, আরেকটু আরেকটু, 1 2 3। এটা হচ্ছে ঘড়িটা, সাথে আছে আরো কিছু জিনিসপত্র। ভাই ঘুরে দেখাও, তোমার এত কিছু দেখতে চাই না আমরা। এটা হচ্ছে টাইপ সি, যে তোমার চার্জার আর কি, এটা রাইখে চার্জ করতে হয়। ওকে, কাগজ দিয়ে দিচ্ছে। আরে ভাই ভাই, ধৈর্যের তো শেষ। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কসপেট ট্যাঙ্ক M3 আলট্রা। এটা কি সিলভারটা না? হ্যাঁ সিলভারটা। ভালো করছো সিলভারটা আনাতে, আমার সিলভারটা একটু বেশি ভালো লেগেছিল। এটা কিন্তু ব্ল্যাকও আছে, পুরোটাই ব্ল্যাক, তাই না? ওটা এটা আমি একটু চাচ্ছিলাম, ওই একটু সিলভারের মধ্যেই নেই, কারণ সিলভারের গুলোতে যেটা হয় যে একটু বেশি ভালো লাগে, উজ্জ্বল লাগে। একটু নিচের দিকে রাখো হাতটা দেখে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ধন্যবাদ স্টার্টে। ভালো লেগেছে তোমার? আলহামদুলিল্লাহ, এখন আসলে সব কিছু চালু করার উপর ডিপেন্ড করব। চালু করতে হলে সময় তো
এই হচ্ছে ওয়াচটা, ওয়াচটাকে আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাবো এখন। এই হচ্ছে ওয়াচটা। আমরা চলে গিয়েছিলাম বাঙালিয়ানা ভুজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কথা মোটামুটি তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এটা একটা চমৎকার রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টে দুপুরে খাওয়ারের জন্য একদম বেস্ট একটা জায়গা আমি বলবো। কারণ আমরা দুপুরে কী খেতে ভালোবাসি, আমরা চাই একটু গরম ভাত বা গরম ভাতের সাথে একটু যদি ভর্তা হয় বা বিভিন্ন ধরনের একটু ঝাল, গরুর মাংস ভুনা বা এই জাতীয় খাবারগুলোই তো আমরা দুপুরের দিকে পছন্দ করি, তাই না? একটু মুরগির মাংস যদি একটু কষা মুরগির মাংস হয়, এগুলো আমাদের খুব পছন্দ না তো, আর মাছ তো হলে ভালোই হয়, তাই না? এই খাবারগুলো কিন্তু সবই এখানে ছিল। আর আমরা যে খাবারটা দেখছিলাম সেটা হচ্ছে, এটা বিকেলের অংশটা দেখাচ্ছিল শিফা আমাকে, এখানে ছিল লুচি, তারপর আস্ত মুরগি, তারপর আলুর দম, এটা সেটা আর অনেক কিছু ছিল। মানে লুচিটার দেখে একটু মনে হচ্ছিল যে খাই, কিন্তু আমরা যেহেতু দুপুরের খাবার খেতে আসছি তো লুচি খেয়ে লাভ নেই, তো আমরা এই জন্য দুপুরে খাবারই অর্ডার করছিলাম। এখানে একটু ভিড় কম ছিল কারণ আমরা যেহেতু লেট করে এসেছি। আমরা এসেছি বসুন্ধরা সিটিতে শপিং করতে, আর শপিং করতে এসে খুব কাছাকাছি যেহেতু বাঙালিয়ানা ভুজ রেস্টুরেন্টটা, যার জন্য আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম। ভাবলাম যে এখান থেকেই আজকে দুপুরে খাবার আমরা খেয়ে নিব। দেখতে পাচ্ছ পিছনে ভিড় কিন্তু অনেক বেশি ছিল না, যারা একটু লেটে খেয়েছে তারা আমাদের মতোই বিভিন্ন কাজে হয়তো এসে লেটে খাবার খেয়ে গেল, যাই হোক সে পরের কথা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আর শিফা গল্প করছিলাম, শিফা আমাকে বলতেছিল যে আমার বোনরা যখন দেশে ঘুরতে আসে বলতেছিল যে ওদেরকে নিয়ে আসলে আমরা এইরকম আস্ত মুরগি যে আইটেমটা আছে সেটা অর্ডার দিব, অর্ডার দিলে সবাই মিলে আমরা একসঙ্গে খেতে পারবো। তো আমি সেটা মানে খুব মজা করে ওর কথা শুনতেছিলাম, ভালোই লাগছিল কারণ ও সুন্দর সুন্দর মানে গল্প করতেছিল। আর এই তো এই দিক দিয়ে আমাদের খাবারের থালা চলে এসেছিল। এখানে দুইটা থালা আমরা অর্ডার করেছি, একটার মধ্যে ছিল ভর্তা সহ খিচুড়ি, আর আরেকটা থালা যেটা ছিল ওটা ছিল প্লেন। এই ভর্তার থালাটার মধ্যে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু অনেক ধরনের ভর্তা ছিল আর ভর্তার পরিমাণ ছিল অনেক বেশি। দুইজন খুব ইজিভাবে এই ভর্তাগুলো খেতে পারবে, একজনের জন্য বেশি হবে, দুইজনের জন্য একদম পারফেক্ট হবে, যার জন্য আমরা একটা থালা যেটার মধ্যে ভর্তা আছে সেটা নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। চলো আমরা এখন তোমাদেরকে একটু দেখাই এখানে কী কী ভর্তা ছিল, কারণ ভর্তাগুলো দেখি খুব আকর্ষণীয় মনে হচ্ছিলো। তো আমি তোমাদেরকে এই প্রত্যেকটা ভর্তার নাম বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বেশ ভালো হবে। এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে লাল মরিচের ভর্তা, এটা হচ্ছে কালো জিরা ভর্তা, তারপর ছিল কালো ভুনা, গরুর কালো ভুনা, তারপর ছিল বেগুন ভাজা, সালাদ, ফিরনি, আর ছিল চাটনি, তারপর ছিল মানে খিচুড়ির উপরে ছিল ডিম ভাজা। তো যাই হোক, আর এইটা যে থালাটা দেখতে পাচ্ছ এই থালাটার মধ্যে তেমন পার্থক্য ছিল না, শুধু ভর্তাগুলো নাই আর সব কিছুই আছে। দেখো কালো ভুনা কিন্তু ঠিকই ছিল, ফিরনিও ছিল, চাটনিও ছিল, সালাদ ছিল, খিচুড়ি ছিল, সবই ছিল, শুধু ভর্তাগুলো ছিল না। ভর্তাটা আমি শিফার সাথে একটু শেয়ার করব, যার কারণে আমি আর নিলাম না ওখান থেকে। খিচুড়িটা একটু ঝরঝরা ছিল, মানে একটু ভুনা খিচুড়ি আর কি, যাকে বলা হয়। ভুনা খিচুড়ি তো খেতে বেশ ভালোই লাগে, আমি জানি না তোমরা কারা পছন্দ করো না করো, যদিও আমি আগে খুব খিচুড়ি যে খেতাম তা না, আমার মনে হয় আমি লাস্ট 2-3 বছর ধরে খিচুড়ি একটু মানে পছন্দ করতে শুরু করেছি। আমি আগে কিন্তু একটু এই খিচুড়িটাকে একটু অ্যাভয়েডই করতাম, কিন্তু ইদানিং আমার খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখন আমার কাছে মনে হচ্ছিলো যে মানে এখানকার খাবারে যে পরিমাণটা দিয়েছে ওরা, পর্যাপ্ত খাবার দিয়েছে। একজনের থালাতে যে পরিমাণ খাবার ছিল একদম পেট ভরে খাওয়া যাবে এরকম পরিমাণ খাবার ছিল। আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু আমি কোনোভাবে ক্যামেরা সেট করতে পারছিলাম না, কারণ ওখানে আমি ট্রাইপড নিয়ে যাইনি আর ওখানে কোনো সুযোগ ছিল না ক্যামেরাটা রাখার মতো। যাই হোক, আমি একটু শিফার কাছ থেকে ডিম ভাজা নিলাম, ডিম ভাজা দিয়েই শুরু করলাম। আমি যদিও একটু ডিম ভাজাটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম যে আমি ভর্তা দিয়ে খাবো শুধু, তো শিফা আমাকে বলতেছিল একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, তো মানে অনেক জোর করতেছিল, যার কারণে আমি একটু খেয়ে দেখলাম। মাশাল্লাহ, ওদের খাবারগুলোর খুবই সুন্দর ছিল আর খেতেও বেশ মজার ছিল, ভালো লেগেছে। এই জাতীয় খাবারগুলো আসলে আমাদের সবারই খুবই পছন্দের। আচ্ছা, আর যে জিনিসটা হলো সেটা হলো এখানে যে ভর্তাগুলো কথা বলি, ভর্তাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। এখানে
লাল মরিচের যে ভর্তাটা আছে সেটা তো অসাধারণ, সেটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। লাল মরিচ আমার খুবই পছন্দ, আমি সবসময় লাল মরিচের ভর্তা পছন্দ করি। আর সেই সাথে হচ্ছে কালো জিরা ভর্তা, ওহো কালো জিরা ভর্তাটা এত ভালো ছিল, মানে একেবারে মিহি করে ফেলে নাই, একটু দানা দানা ছিল, তো দানা দানা থাকাতে একটু আনকমন হয়েছে, কি যে অসাধারণ ছিল কালো জিরা ভর্তা। তো শিফা আমাকে বারবারই বলতেছিল যে কালো জিরা ভর্তাটা অসাধারণ হয়েছে, আর আমার নিজেরও খুব ভালো লাগছিল। তোমরা যারা বাঙালিয়ানা ভোজে খাবা তোমরা অবশ্যই এই ভর্তা থালাটা নিতে পারো। আর সাথে এখানে যারা খুদের ভাত খেতে পছন্দ করো তাদের জন্য সুযোগ হচ্ছে, এখানে সুন্দর বেশ কিছু ভর্তা দিয়ে ওরা খুদের ভাতের থালা আছে, সেটা তোমাদেরকে খাওয়াতে পারবে। তো খুদের ভাত তো আসলে আমাদের সবারই খুব পছন্দ, তোমরা চাইলে তোমরা খুদের ভাতের থালাও খেতে পারো। আর আমি এখানে ফিরনিটা খাচ্ছিলাম, ফিরনিটা অসাধারণ ছিল, ফিরনিটা মিষ্টিটা অনেক কম ছিল যার কারণে একটু বেশি ভালো লেগেছে। আমরা কোনো শপিং করার সময় ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমরা ব্যস্ত ছিলাম, টুকিটাকে যেসব কেনাকাটা করছি সেগুলো দেখানোর অবস্থায় ছিল না। তো আমরা এখন বাসার দিকে চলে যাবো, যে আমরা একদিক থেকে একটা জুতা কিনছি, এই জুতাটা শিফার জুতা। তো আমার জন্য তেমন কিছু কেনাকাটা করি নেই এখন পর্যন্ত, আজকে আর সম্ভাবনাও নাই, বাসায় চলে যাবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। দেখো আমার ভাই ভিডিও ছোটো ছোটো হইতেছে, তোমরা কিছু মনে করো না, কারণ কদিন পরে আমি বড়ো ভিডিও করবো, এখন অবস্থা খুবই খারাপ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমি। এখন যেদিন ফ্রি হবো তখন থেকে রেগুলার হবো এই আর কি। আর এই দেখো চারদিকে কত ভিড়, যাই হোক আল্লাহ হাফেজ। আর সবাইকে দেখো বসুন্ধরা সিটির সামনের গেটের এইরকম অবস্থা, মানে অনেক বেশি ভিড়। আর এই তো হচ্ছে মেইন গেট, এখন মানুষ বেশি আসতেছে কারণ বিকেলবেলা যেহেতু সবাই শপিং এর দিকে আসবে, আর আমাদের কাজ শেষ, আমরা চলে যাচ্ছি। Thank you.